এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে, তো ঘুম থেকে উঠে আমি স্নান সেরে নিয়েছি। তো আজকে সকালবেলার সব কিছু তোমাদেরকে দেখাবো, কারণ আজকে ডেলি ভ্লগ করবো। আর তোমরা সঙ্গে থেকো আর দেখতে থাকো। আর আজকে প্রচণ্ড গরম হয়েছে, আর রাত্রিবেলা প্রচুর গরম পড়েছে, তার জন্য ঘুম ভালো হয়নি। তো একটু দেরি হয়ে গেলো, স্নান করে নিয়েছি, এবার পুজো করবো, তারপরে ছেলে মেয়ে পড়তে যাবে আর স্কুলে যাবে, সবই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো। থাকবো আর সঙ্গে, আর এনজয় করতে থাকো ভিডিওটা। তো দেখতে পাচ্ছি স্নান সেরে এসে আমি পূজার তো আরম্ভ করেছি, আর মেয়ে এই টাইম মেয়েকে বললাম একটু ভিডিওটা আমার শ্যুট করে নে। তো পূজা দেওয়া শেষ হয়ে গেলে আমি তাড়াতাড়ি গিয়ে চলে যাবো রান্নার কাছে, যেহেতু মেয়ে স্কুলে যাবে। তো দেখতে পাচ্ছ এখানে আমার রাধাকৃষ্ণের মূর্তি আছে, এমনি কত রকমের ঠাকুর আছে, সবাই থাকো আমার কাছে। চলো এখন রেডি হয়ে গেছি, ছেলেকে পড়তে দিতে যাবো। তো ছেলে দেখো বিছানায় শুয়ে পড়েছে, ওঠো হাই বলো, তুমি ফেমাস বলতে হাই বলো, হাই বলো, গুড মর্নিং বলো, গুড মর্নিং বলে তো জানিয়ে দিল। এসো তো আসি, গল্প হবে। তো এখন আমি সবজি কাটতে বসে গেছি, তো সবজির মধ্যে আমি কুমড়ো, ঝিঙ্গা, আলু একটা সবজি বানাবো বলে কেটে নিয়েছি। এখন আমি পটল কাটছি, আলু কাটছি, মাছ দিয়ে পটল আলু ঝোল করব, কারণ দুপুরে বেশি কিছু মেনু রাখবো না। বাস এই রান্নাটা করে নিই। তো রান্না আমার হয়ে গেছে, মেয়ে খেতেও বসে গেছে, মেয়ে রেডি হয়ে গেছে, কারণ স্কুলের টাইম হয়ে গেছে, তো বেশি কিছু সবজি ভাত পছন্দ করে না। তো খাওয়া হয়ে গেছে, স্কুলের জন্য ফুলফিল রেডি। এবার ফ্রিজ থেকে ঠান্ডা জল নিয়ে নিল, কারণ ঠান্ডা জলই নিয়ে গেলে স্কুলে একটু খেতে ভালো লাগবে। আর জুতোটা পরে নিচ্ছে, রেডি, একদম ফুলফিল রেডি হয়ে গেছে, আর স্কুলে যাওয়ার জন্য দেখতেই পাচ্ছ। সবাই অনেকে জিজ্ঞেস করছিল আমার মেয়ে কত বড়, তো দেখে নাও, আমার মেয়ে ক্লাস 8-এ পড়ে, তো স্কুলের ওদের মধ্যে দেখো আমাদের বদমাস দিদি এখন বাড়িতে নেই, তাই দিদি রং ফং নিয়ে বসে গেছে বদমাইশি করতে, তো ড্রয়িং করতে বসে গেছে। কী যে ঘোড়ার ডিম কী করছে কী জানে, এইগুলো দিদি যখন থাকে তখন তো দেয় না, এখন তাই লুকিয়ে ছুপিয়ে দিদি চলে গেছে, তাই দুষ্টুমি করছে। কী করছো বেটা, ড্রয়িং করছো? এটা তোমার ড্রয়িং হচ্ছে, তুমি এগুলো মিছে মিছে নষ্ট করছো কেন? এবং করতে নেই, দিদি তোমাকে মারে না বকে না এগুলো হাত দিলে, তাই দিদি নেই বলে চুপচুপ করছো। সত্যি বদমাস, কী বলবো, দুষ্টুমির আর শেষ নেই। তো আমার শান্ত দেয় অনেক, তোমরা সবাই আশীর্বাদ করো যেন খুব তাড়াতাড়ি বড় হতে পারে। তোমাদের কালকে লাইভে অনেকটা দেখিয়েছিলাম, এইগুলো আমার মেয়ের সব প্রাইজ, সবই প্রাইজ, সবই ড্রয়িংয়ে। কিছু কিছু ড্রয়িং তোমাদেরকে অনেক সময় দেখিয়েছি, দেওয়ালে এইগুলো টাঙিয়ে রেখেছে। তো আমি ভাবলাম বদমাসি যেহেতু করছে, ওর দুষ্টুমিটা একটু তুলে ধরি। ওর অনেক ফানি ভিডিও তোমরা দেখেছো, অনেকেই বলেছো খুব ভালো অ্যাক্টিং করে, তো তোমরা সাপোর্ট করছো, তাই এত ভালো লাগছে আমার ভিডিও করতে, খুব ভালো লাগছে। তো এভাবেই কাছে থাকো আর ওকে আশীর্বাদ করো, ওর জন্য খুব তাড়াতাড়ি বড় হতে পারে। আমার মেয়ে সত্যিকারে ভিডিও এসব পছন্দ করে না, ও ঠিক তার বাবার মতো, আর ছেলে আমার সাথ দেয়, ছেলে পুরো আমার মতোই হয়েছে। বাবা কিছু বলতে চাও সবাইকে, বলো। হ্যালো প্রিয়ন, বলো, সবাই ভালো আছো তো? তুমি বদমাশি করো, বলো তুমি বদমাশি করো, বদমাশি করো না। তো চলো, মেয়ে তো চলে গেল স্কুলে, কি রোদ বেরিয়েছে। তো আমি ভাবলাম একা আমি বাড়িতে বসে বসে কি করবো, তোমাদের সঙ্গে আড্ডা মারি, গল্প করি। তো খুব ভালো লাগে তোমাদের সঙ্গে আড্ডা মারতে, আর সবাইকে বলবো প্লিজ একটু সাপোর্ট করো, ভিডিওগুলো ফুলফিল দেখো, অনেকে আছো ভিডিওগুলো টাচ করে চলে যাও, খালি মানে দেখাও যে তোমার ভিডিও দেখি, আমার মনে হয় দেখো না, কারণ এমনি একটু দেখে নিলে ছেড়ে দিলে এরকম করো না, প্লিজ সঙ্গে থেকো, ভিডিওটা ফুলফিল দেখো, কারণ তোমাদের সাপোর্ট সত্যিই খুব প্রয়োজন। আর কাছে না থাকলে কী করবো, আরও কত তাড়াতাড়ি করে উঠবো, উঠতেই পারবো না উপরে। কালকে অনেকেই বলেছিলে আমার লাইভে থাকবে, কিন্তু আর কেউই লাইভে আসবে না, আমি খুব কষ্ট পেয়েছি তোমাদের জন্য। আর এত গরম সত্যি বলছি, মানে যারা বাইরে কাজ করছে তাদের কথা ভাবো কেমন লাগছে। আমরা তো অনেক সময় ফ্যানের নিচে বসে থাকি, একটু একটু কাজ করি, বাড়ির কাজকর্ম করে চুপচাপ ফ্যানের নিচে এসে বসে থাকি,
কিন্তু যারা অ্যাকচুয়ালি বাইরে রোদ্দুরের মধ্যে কাজ করছে, ধরো যারা পালিশি মেন্টের কাজ করছে, তাদের কথা ভাবো। একদিকে উপরের তাপ, নিচে মেঝে একদম তেঁতে এ হয়ে গেছে, পুরো গরম হয়ে গেছে, তারপরে বালি, ইট, এইসব, তাদের কথা ভেবেও খুব খারাপ লাগে। তার চেয়ে তো মনে হয় আমরা অনেক বেটার আছি, ভালো আছি, তাই না? আজকাল আমার এসব ভেবেই যেন মনে হয় যেন আমরা কত সুখে আছি। না, প্রত্যেকের অ্যাকচুয়ালি কিছু না কিছু সমস্যা থাকে, এবার সেই সমস্যাগুলো পার্সোনাল, সেটার বিষয়ে আমি জানি না। আমার মনে হয় এই পরিস্থিতিতে, এই গরমে সত্যি খুব কষ্টকর বিষয় যারা বাইরে কলকারখানায় রাস্তাঘাটে কাজ করছে, তাদের কোনো খুব 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 কষ্ট হচ্ছে। তোমার ভিডিওটা দেখতে থাকো, শেষ অবধি তোমাদের সঙ্গে আমি আটাইতে থাকবো। কি বলবো তোমাদের বলো, এইরকম একটা দুষ্টু ছেলে, সারাদিন বাড়িতে কাজের অভাব, কোনো কাজের অভাব থাকবে না, সারাদিন আমার বিশ্রাম থাকবে না, কাজ আমার অনবরত লেগেই থাকবে। দেখো শুনছেই না, এরকম করছো কেন বেটা? তো ছেলে বললো বাইরে স্নান করবে, যার জন্য আমি ঠান্ডা জল বালতি বসিয়ে দিলাম বাইরে, ও একটু জল নিয়ে খেলা করবে, আনন্দ করবে, তার জন্য জল বালতি বসিয়ে দিলাম। আর বসে খুব খুব আনন্দের সঙ্গে খেলছে, নিজের মতো করে খেলছে, বলছে মা আমি একটু জলে স্নান করি তারপরে যাচ্ছি খাবো। দেখতেই পাচ্ছ কত ছটফট করে, কত আনন্দ, নিজের মধ্যে বিশাল আনন্দ করছে, স্নান করছে। চলো আমরা দুপুরে লাঞ্চ করতে বসে গেছি, আমি আর ছেলে। দেখো খেতে বলো, তো আমি আর ছেলে লাঞ্চ করতে বসে গেছি, আর লাঞ্চে আমাদের কী কী আছে তোমাদেরকে দেখিয়ে দেবো। যখন আমি সবজি কাটছিলাম তোমরা নিশ্চয়ই দেখেছো, আর এখন লাঞ্চ করে নিই। আর এখন তো বাড়িতে মেয়ে নেই, ওর বাবাও নেই, তো আমার দুজন এখন খেতে বসছি। তো কী কী নিয়েছি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো মেনুতে আম আছে, মানে আম কেটে নিয়েছি, ছেলে খুব পছন্দ করে। মাছ দিয়ে ঝোল করেছি, আর কুমড়ো দিয়ে, ঝিঙে দিয়ে একটা সবজি বানিয়েছি, ভাত। আজকে আর কিছু নেই মেনুতে, কারণ এমনিতেই মেয়ে খেয়ে চলে গেছে, আর আমরা দুজন খাবো, তাই কিছু করিনি। তো চলো বিকেলে আসছি। বন্ধুরা দেখতে পাচ্ছ পুরো ঘেমে গেছি, ঘেমে যাওয়ার একটাই কারণ, কারণটা হচ্ছে আমি ঘুম থেকে উঠে ছেলেকে উঠালাম, আর এত গরমে
বেরাও আর বাড়িতে থাকার চেষ্টা করো, শরীরকে সুস্থ রাখো, ভালো থেকো। টাটা, বাই বাই।